أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقترب للناس حسابهم وهم في غفلة معرضون মানুষের জন্য তাদের হিসাব নিকাশের সময় ঘনিয়ে এসেছে, তবুও তারা অবহেলায় মুখ ফিরিয়ে রেখেছে। ما يأتيهم من ذكر من ربهم محدث إلا استمعوه وهم يلعبون তাদের প্রভু প্রতিপালকের পক্ষ থেকে যখনই তাদের কাছে কোনো নতুন উপদেশ বানিয়ে আসে, তারা যেন তা তামাশাচ্ছলে শুনে। লাহিয়াতাম কুলুবুহুম ওয়াসারুন নাজওয়াল্লাযীনা যালামু হাল হাযা ইল্লা বাশারুম মিথলুকুম أَفَتَأْتُونَ السِّحْرَ وَأَنْتُمْ تُبْصِرُونَ আর তাদের অন্তর অমনোযোগী, আর যারা অন্যায় করে তারা তাদের সলা পরামর্শ গোপন রাখে। এরপর তারা বলে, এ লোকটি তোমাদের মতো মানুষ ছাড়া কি আর কিছু? তবুও কি তোমরা জেনে শুনে জাদু মেনে নিবে? قال ربي يعلم القول في السماء والأرض وهو السميع العليم সে অর্থাৎ এ রসুল বলল, যা আকাশে ও পৃথিবীতে আছে আমার প্রভু প্রতিপালক এর সব কথাই জানেন, আর তিনি সর্বশ্রোতা সর্বজ্ঞ। بَلْ قَالُوا أَضْغَاثُ أَحْلَامٍ بَلِ افْتَرَاهُ بَلْ هُوَ شَاعِرٌ فَلْيَأْتِنَا بِآيَةٍ كَمَا أُرْسِلَ الْأَوَّلُونَ এর বিপরীতে তারা বলে, এ বাণী হলো কেবল এলোমেলো স্বপ্ন, বরং সে নিজে এটি বানিয়ে নিয়েছে। আসলে সে একজন কবি, অতএব সে যেন আমাদের কাছে কোনো বড় নিদর্শন নিয়ে আসে, যেভাবে পূর্ববর্তী রসুলদেরকে নিদর্শন সহ পাঠানো হয়েছিল। آمنت قبلهم من قرية أهلكناها أفهم يؤمنون এদের পূর্বে যে জনপদ আমরা ধ্বংস করে দিয়েছি তারা ঈমান আনেনি, তাহলে এরা কি ঈমান আনবে? وما أرسلنا قبلك إلا رجالا نوحي إليهم فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون আর তোমার পূর্বেও কেবল পুরুষদেরই আমরা রসুল রূপে পাঠিয়েছি, যাদের প্রতি আমরা ওহি করতাম,
সুতরাং তোমরা না জেনে থাকলে ঐশী পুস্তক বিশারদদের জিজ্ঞেস করো। وَمَا جَعَلْنَاهُمْ جَسَدًا لَا يَأْكُلُونَ الطَّعَامَ وَمَا كَانُوا خَالِدِينَ আর আমরা তাদের এমন দেহবিশিষ্ট করে বানাইনি যারা খাবার খেত না, আর না তারা চিরকাল বেঁচে থাকত। ثُمَّ صَدَقْنَاهُمُ الْوَعْدَ فَأَنْجَيْنَاهُمْ وَمَنْ نَشَاءُ وَأَهْلَكْنَا الْمُسْرِفِينَ এরপর আমরা তাদের সাথে কৃত প্রতিশ্রুতি পূর্ণ করে দেখিয়েছিলাম, অতএব আমরা তাদের ও আমরা যাদের চেয়েছিলাম তাদেরও রক্ষা করেছিলাম, আর সীমালঙ্ঘনকারীদের আমরা ধ্বংস করে দিয়েছিলাম। لَقَدْ أَنزَلْنَا إِلَيْكُمْ كِتَابًا فِيهِ ذِكْرُكُمْ أَفَلَا تَعْقِلُونَ তোমাদের প্রতি আমরা এখন এক কিতাব অবতীর্ণ করেছি, এতে তোমাদের জন্য প্রয়োজনীয় উপদেশ বাণী রয়েছে, তবুও কি তোমরা বুঝবে না? وَكَمْ قَصَمْنَا مِنْ قَرْيَةٍ كَانَتْ ظَالِمَةً وَأَنْشَأْنَا بَعْدَهَا قَوْمًا آخَرِينَ আর কত জনপদকেই আমরা ধ্বংস করে দিয়েছি যারা জুলুম করত, এবং তাদের পরে আমরা অন্য লোকদের উত্থান ঘটিয়েছি। এরপর তারা যখন আমাদের আযাবের আভাস পেল, তৎক্ষণাৎ তারা সেখান থেকে পালাতে লাগলো। লা তারকুদু আরজিউ ইলা মা উতরিফতুম ফিহি ওয়া মাসাকিনকুম লাআল্লাকুম তুসআলুন তোমরা পালিও না, বরং যে সুখ স্বাচ্ছন্দ্যের মাঝে তোমরা মহানন্দে ছিলে তাতে এবং তোমাদের বসতবাড়ির দিকে ফিরে যাও, যাতে তোমাদের জবাবদিহি করতে হয়। قَالُوا يَا وَيْلَنَا إِنَّا كُنَّا ظَالِمِينَ তারা বলল, হায় আমাদের জন্য আক্ষেপ, আমরা নিশ্চয় জালেম ছিলাম। فَمَا زَالَتْ تِلْكَ دَعْوَاهُمْ حَتَّى جَعَلْنَاهُمْ حَسِيدًا خَامِدِينَ আর এভাবেই তাদের এই আর্তনাদ চলতে থাকলো, পরিশেষে আমরা তাদের এক কর্তিত বিরান শস্যক্ষেতের মতো করে দিলাম। وَمَا خَلَقْنَا السَّمَاءَ وَالْأَرْضَ وَمَا بَيْنَهُمَا لَاعِبِينَ আর আমরা আকাশকে ও পৃথিবীকে এবং এ দুইয়ের মাঝে যা কিছু আছে তা খেলাচ্ছলে সৃষ্টি করিনি। لَوْ أَرَدْنَا أَن نَّتَّخِذَ لَهْوًا لَّاتَّخَذْنَاهُ مِن لَّدُنَّا إِن كُنَّا فَاعِلِينَ আমরা যদি কোনো কিছু বিনোদন রূপে গ্রহণ করতে চাইতাম আর তা যদি করারই হতো, তবে অবশ্যই আমাদের নিজ সত্তায় তা করে নিতাম। بَلْ نَقْذِفُ بِالْحَقِّ عَلَى الْبَاطِلِ فَيَدْمَغُهُ فَإِذَا هُوَ زَاهِقٌ وَلَكُمُ الْوَيْلُ مِمَّا تَصِفُونَ
বরং আমরা সত্যকে মিথ্যার উপর ছুঁড়ে মারি, তখন তা এর মাথা ভেঙে ফেলে এবং তৎক্ষণাৎ তা অর্থাৎ মিথ্যা বিলীন হয়ে যায়। আর তোমরা যেসব কথা আল্লাহর প্রতি আরোপ করো, এর দরুন তোমাদের জন্য রয়েছে দুর্ভোগ। وَلَهُ مَن فِي السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَمَن عِندَهُ لَا يَسْتَكْبِرُونَ عَن عِبَادَتِهِ وَلَا يَسْتَحْسِرُونَ আর আকাশসমূহে ও পৃথিবীতে যারা আছে তারা তাঁরই, আর যারা তাঁর সান্নিধ্যে থাকে তারা তাঁর ইবাদতে অহংকার দেখায় না এবং ক্লান্তও হয় না। يُسَبِّحُونَ اللَّيْلَ وَالنَّهَارَ لَا يَفْتُرُونَ তারা দিন রাত তাঁরই পবিত্রতা ও মহিমা ঘোষণা করে এবং তারা এতে কোনো শৈথিল্য দেখায় না। আমি তাখাদু আলিহাতাম মিনাল আরদি হুম ইউশিরুন তারা কি পৃথিবী থেকে এমন উপাস্য বানিয়ে নিয়েছে যারা সৃষ্টিও করে? لَوْ كَانَ فِيهِمَا آلِهَةٌ إِلَّا اللَّهُ لَفَسَدَتَا فَسُبْحَانَ اللَّهِ رَبِّ الْعَرْشِ عَمَّا يَصِفُونَ আকাশ ও পৃথিবী এ দুইয়ের মাঝে যদি আল্লাহ ছাড়া আরও উপাস্য থাকতো তাহলে নিশ্চয় দুটোই অর্থাৎ আকাশ ও পৃথিবী বিশৃঙ্খলায় ধ্বংস হয়ে যেত। অতএব তারা যা আরোপ করে আরশের মহিমান্বিত প্রভু আল্লাহ এর ঊর্ধ্বে। তিনি যা করেন সে সম্পর্কে তাকে প্রশ্ন করা যায় না, অথচ তাদের জবাবদিহি করতে হবে। আমি তাখাদু মিন দুনিহি আলিহা কুল হাতু বুরহানাকুম হাদা যিকরু মান মাইয়া ওয়া যিকরু মান ক্বাবলি বাল আকসারুহুম লা ইয়ালামুনাল হক তারা কি তাকে ছেড়ে অন্য উপাস্য বানিয়ে নিয়েছে? তুমি বলো, তোমাদের অকাট্য যুক্তি প্রমাণ নিয়ে আসো। এ কুরআন তাদের জন্য মর্যাদার উৎস যারা আমার সাথে আছে এবং তাদের জন্য মর্যাদার উৎস যারা আমার পূর্বে ছিল, কিন্তু তাদের অধিকাংশই প্রকৃত সত্য জানে না, তাই তারা মুখ ফিরিয়ে রাখে। وَمَا أَرْسَلْنَا مِن قَبْلِكَ مِن رَّسُولٍ إِلَّا نُوحِي إِلَيْهِ أَنَّهُ لَا إِلَٰهَ إِلَّا أَنَا فَاعْبُدُونِ আর আমরা তোমার পূর্বে যে রসুলি পাঠিয়েছি তার প্রতি এই বলে ওহি করতাম, নিশ্চয় আমি ছাড়া কোনো উপাস্য নাই, অতএব তোমরা আমারই ইবাদত করো। وَقَالُوا اتَّخَذَ الرَّحْمَنُ وَلَدًا سُبْحَانَهُ بَلْ عِبَادٌ مُكْرَمُونَ আর তারা বলল, রহমান আল্লাহ পুত্র গ্রহণ করেছেন, তিনি তো পবিত্র, বরং তারা অর্থাৎ যাদের তারা পুত্র বলছে তাঁর সম্মানিত বান্দা। লা
আর কথা বলার ক্ষেত্রে তারা তাঁর আগে বেড়ে কোনো কথা বলে না এবং তারা তাঁরই আদেশে কাজ করে। يَعْلَمُ مَا بَيْنَ أَيْدِيهِمْ وَمَا خَلْفَهُمْ وَلَا يَشْفَعُونَ إِلَّا لِمَنِ ارْتَضَى لَا يَشْفَعُونَ إِلَّا لِمَنِ ارْتَضَى وَهُمْ مِنْ خَشْيَتِهِ مُشْفِقُونَ তাদের সামনে এবং তাদের পেছনে যা কিছু আছে তা তিনি জানেন, আর যার প্রতি তিনি সন্তুষ্ট তাকে ছাড়া অন্য কারো জন্য তারা সুপারিশ করে না, আর তারা তাঁর ভয়ে কাঁপতে থাকে। আর তাদের মাঝে যে বলে নিশ্চয় তিনি ছাড়া আমি উপাস্য, সেক্ষেত্রে তাকেই আমরা জাহান্নামের প্রতিফল দিব, এভাবেই আমরা জালেমদের প্রতিফল দিয়ে থাকি। أَوَلَمْ يَرَ الَّذِينَ كَفَرُوا أَنَّ السَّمَاوَاتِ وَالْأَرْضَ كَانَتَا رَتْقًا فَفَتَقْنَاهُمَا وَجَعَلْنَا مِنَ الْمَاءِ كُلَّ شَيْءٍ حَيٍّ أَفَلَا يُؤْمِنُونَ যারা অস্বীকার করেছে তারা কি দেখেনি আকাশ ও পৃথিবী উভয়ে দৃঢ়ভাবে সংবদ্ধ ছিল, এরপর আমরা এ দুটোকে ফাটিয়ে পৃথক করে দিলাম এবং পানি থেকে আমরা প্রত্যেক জীবিত বস্তু সৃষ্টি করলাম, তবুও কি তারা ঈমান আনবে না? وَجَعَلْنَا فِي الْأَرْضِ رَوَاسِيَ تَمِيدَ بِهِمْ وَجَعَلْنَا فِيهَا فِجَاجًا سُبُلًا لَعَلَّهُمْ يَهْتَدُونَ আর আমরা পৃথিবীতে পাহাড় পর্বত সৃষ্টি করেছি যাতে সেগুলো তাদের খাদ্য সরবরাহ করে, আর আমরা এতে প্রশস্ত রাস্তাসমূহ বানিয়েছি যাতে তারা সঠিক পথের নির্দেশ পেতে পারে। আর আমরা সুরক্ষিত ছাদ রূপে আকাশ বানিয়েছি, তথাপি তারা এর নিদর্শনাবলী থেকে মুখ ফিরিয়ে রয়েছে। আর তিনি রাত ও দিন এবং সূর্য ও চন্দ্র সৃষ্টি করেছেন, প্রত্যেকেই নিজ নিজ কক্ষপথে নির্বিঘ্নে ভেসে চলছে। আর আমরা তোমার পূর্বে কোনো মানুষকে চিরস্থায়ী জীবন দান করিনি, অতএব তুমি মারা গেলে তারা কি চিরকাল এখানে বেঁচে থাকবে? কুল্লু নাফসিন দাঈকাতুল মাউত ওয়ানাবলুকুম বিশ শাররি ওয়াল খায়রি ফিতনা
ওয়াইলাইনা তুরজাউন। প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে এবং আমরা মন্দ ভালো অবস্থার মাধ্যমে তোমাদের বিশেষভাবে পরীক্ষা করব আর আমাদের দিকেই তোমাদের ফিরিয়ে আনা হবে। وَإِذَا رَآكَ الَّذِينَ كَفَرُوا إِن يَتَّخِذُونَكَ إِلَّا هُزُوًا أَهَذَا الَّذِي يَذْكُرُ آلِهَتَكُمْ وَهُمْ بِذِكْرِ الرَّحْمَنِ هُمْ كَافِرُونَ। আর যারা অস্বীকার করেছে তারা যখনই তোমাকে দেখে তারা তোমাকে কেবল হাসি বিদ্রুপের পাত্র বানায়, আর তারা বলে, এই কি সেই ব্যক্তি যে তোমাদের উপাস্যদের সম্পর্কে বিরূপ মন্তব্য করে? আর এরাই রহমান আল্লাহকে স্মরণ করতে অস্বীকার করে। মানুষকে তাড়াহুড়ার স্বভাব দিয়ে সৃষ্টি করা হয়েছে, আমি আমার নিদর্শনাবলী নিশ্চয় তোমাদের দেখাব, অতএব তোমরা আমাকে তাড়াহুড়া করতে বলো না। وَيَقُولُونَ مَتَى هَذَا الْوَعْدُ إِن كُنتُمْ صَادِقِينَ। আর তারা বলে, তোমরা সত্যবাদী হয়ে থাকলে এ প্রতিশ্রুতি কবে পূর্ণ হবে? لَوْ يَعْلَمُ الَّذِينَ كَفَرُوا حِينَ لَا يَكُفُّونَ عَنْ وُجُوهِهِمُ النَّارَ وَلَا عَنْ ظُهُورِهِمْ وَلَا هُمْ يُنصَرُونَ। হায়, যারা অস্বীকার করেছে তাদের যদি এ জ্ঞান থাকতো যখন তারা তাদের মুখমণ্ডল থেকে এবং তাদের পিঠ থেকে আগুন সরাতে পারবে না এবং তাদের কোনো সাহায্যও করা হবে না, তাদের তখন কিছু করার থাকবে না। বল তাতিহিম বাগতাতান ফতাবহাতুহুম ফালা ইস্তাতিউনা রাদ্দাহা ওয়ালা হুম ইউনজারুন। আর এ শাস্তির মুহূর্ত তাদের কাছে অকস্মাৎ এসে পড়বে এবং তা তাদের হতভম্ব করে ফেলবে, সুতরাং তারা নিজেদের উপর থেকে এটিকে সরিয়ে দেওয়ার কোনো সামর্থ্য রাখবে না এবং তাদের অবকাশও দেয়া হবে না। وَلَقَدْ اسْتُهْزِئَ بِرُسُلٍ مِّن قَبْلِكَ فَحَاقَ بِالَّذِينَ سَخِرُوا مِنْهُمْ مَّا كَانُوا بِهِ يَسْتَهْزِئُونَ। আর নিশ্চয় তোমার পূর্বেও রসুলদের সাথে হাসি বিদ্রুপ করা হয়েছে, অতএব যারা এসব রসুলের সাথে হাসি বিদ্রুপ করত তাদেরকে সব বিষয়ে ঘিরে ফেলল যা নিয়ে তারা হাসি বিদ্রুপ করত। قُلْ مَنْ يَكْلَؤُكُمْ بِاللَّيْلِ وَالنَّهَارِ مِنَ الرَّحْمَنِ بَلْ هُمْ مَنْ ذِكْرِ رَبِّهِمْ مُعْرِضُونَ। তুমি বলো, রহমান আল্লাহর শাস্তি থেকে কে তোমাদের রাতে ও দিনে রক্ষা করতে পারে? বরং তারা তাদের প্রভু প্রতিপালককে স্মরণ করা থেকে মুখ ফিরিয়ে রেখেছে। আমলাহুম আলিহাতুম তামনাউহুম মিন দুনিনা
লা ইস্তাতিউনা নাসরা আনফুসিহিম ওয়া লাহুম মিন্না ইউসহাবুন। তাদের কি এমন কোনো উপাস্য আছে যারা আমাদের বিরুদ্ধে দাঁড়িয়ে তাদের রক্ষা করতে পারে? তারা তো নিজেদেরই সাহায্য করতে পারে না এবং আমাদের পক্ষ থেকেও তাদের সহায়তা দেয়া হবে না। فَلَا يَرَوْنَ أَنَّا نَأْتِي الْأَرْضَ نَنْقُصُهَا مِنْ أَطْرَافِهَا أَفَهُمُ الْغَالِبُونَ। বরং আমরা তাদের ও তাদের পূর্বপুরুষদের কিছু সুখ স্বাচ্ছন্দ্য দিয়েছিলাম যার দরুন তাদের আয়ুষ্কাল দীর্ঘ হয়ে গেল। সুতরাং তারা কি দেখে না আমরা পৃথিবীকে এর চারদিক থেকে সংকুচিত করে চলেছি? তবুও কি তারাই বিজয়ী হবে? بالوحي ولا يسمع الصم الدعاء إذا ما ينذرون। তুমি বলো, আমি কেবল ওহির মাধ্যমেই তোমাদের সতর্ক করছি, কিন্তু বধিরদের যখন সতর্ক করা হয় তখন তারা ডাক শুনতে পায় না। وَلَئِن مَّسَّتْهُمْ نَفْحَةٌ مِّنْ عَذَابِ رَبِّكَ لَيَقُولُنَّ يَا وَيْلَنَا إِنَّا كُنَّا ظَالِمِينَ। আর তোমার প্রভু প্রতিপালকের আযাবের কোনো ঝাপটা তাদের আঘাত হানলে নিশ্চয় তারা বলবে, হায় আমাদের দুর্ভাগ্য, আমরা নিশ্চয় জালেম ছিলাম। وَنَضَعُ الْمَوَازِينَ الْقِسْطَ لِيَوْمِ الْقِيَامَةِ فَلَا تُظْلَمُ نَفْسٌ شَيْئًا وَإِن كَانَ مِثْقَالَ حَبَّةٍ مِّنْ خَرْدَلٍ أَتَيْنَا بِهَا وَكَفَى بِنَا حَاسِبِينَ। আর আমরা কিয়ামত দিবসে ন্যায় বিচারের জন্য দাড়ি পাল্লাই স্থাপন করব যার দরুন কোনো আত্মার উপর একটু জুলুম করা হবে না, আর এক সরিষা বীজ পরিমাণও কিছু কর্ম থাকলে আমরা তা উপস্থিত করব, আর হিসাব গ্রহণে আমরাই যথেষ্ট। وَلَقَدْ آتَيْنَا مُوسَى وَهَارُونَ الْفُرْقَانَ وَضِيَاءً وَذِكْرًا لِّلْمُتَّقِينَ। আর নিশ্চয় মুসা ও হারুনকে আমরা ফুরকান অর্থাৎ সত্য মিথ্যার মাঝে পার্থক্যকারী নিদর্শন, আলো এবং মুত্তাকিদের জন্য উপদেশবাণী দান করেছিলাম। الَّذِينَ يَخْشَوْنَ رَبَّهُمْ بِالْغَيْبِ وَهُمْ مِنَ السَّاعَةِ مُشْفِقُونَ। অর্থাৎ যারা না দেখেও তাদের প্রভু প্রতিপালককে ভয় করে এবং তারা প্রতিশ্রুত মুহূর্ত সম্বন্ধেও ভীত থাকে। وَهَذَا ذِكْرٌ مُبَارَكٌ أَنزَلْنَاهُ أَفَأَنتُمْ لَهُ مُنكِرُونَ।
আর এ কোরআন এক আশিসমণ্ডিত উপদেশ বাণী যা আমরা অবতীর্ণ করেছি, তবুও কি তোমরা এটিকে অস্বীকার করছ? وَلَقَدْ آتَيْنَا إِبْرَاهِيمَ رُشْدَهُ مِنْ قَبْلُ وَكُنَّا بِهِ عَالِمِينَ আর নিশ্চয় আমরা ইব্রাহিমকে পূর্ব থেকেই তার সঠিক পথ নির্ণয়ের যোগ্যতা দান করেছিলাম এবং আমরা তার সম্বন্ধে ভালোভাবেই জানতাম। إذ قال لأبيه وقومه ما هذه التماثيل التي أنتم لها عاكفون সে যখন তার পিতা ও তার জাতিকে বলেছিল, এ প্রতিমাগুলো আবার কি যেগুলোর সামনে তোমরা ধ্যানমগ্ন হয়ে বসে আছো? قالوا وجدنا آباءنا لها عابدين তারা বলল, আমরা আমাদের পূর্বপুরুষদের এগুলোর উপাসনা করতে দেখে আসছি। قال لقد كنتم أنتم وآباؤكم في ضلال مبين সে বলল, তাহলে তোমরা এবং তোমাদের পূর্বপুরুষরাও সুস্পষ্ট বিপথগামিতায় পড়ে রয়েছো। قالوا أجئتنا بالحق أم أنت من اللاعبين তারা বলল, তুমি কি আমাদের কাছে কোনো সত্য নিয়ে এসেছো নাকি তুমি আমাদের সাথে হাসি ঠাট্টা করছো? قال بل ربكم رب السماوات والأرض الذي فطرهن وأنا على ذلكم من الشاهدين সে বলল, বরং আকাশসমূহ ও পৃথিবীর প্রভু প্রতিপালক হলেন তোমাদের প্রভু প্রতিপালক, তিনি এগুলোকে সৃষ্টি করেছেন, আর এ বিষয়ে আমিও একজন সাক্ষী। وَتَاللَّهِ لَأَكِيدَنَّ أَصْنَامَكُمْ بَعْدَ أَن تُوَلُّوا مُدْبِرِينَ আর আল্লাহর কসম, তোমরা ফিরে যাওয়ার পর অবশ্যই তোমাদের প্রতিমাগুলোর ব্যাপারে আমি কোনো একটা কৌশল অবলম্বন করব। فَجَعَلَهُمْ جُذَاذًا إِلَّا كَبِيرًا لَهُمْ لَعَلَّهُمْ إِلَيْهِ يَرْجِعُونَ এরপর সে তাদের প্রধান প্রতিমাটি ছাড়া অন্য প্রতিমাগুলো টুকরো টুকরো করে ফেলল যেন তারা এর অর্থাৎ প্রধান প্রতিমার দিকে ফিরে আসে। قالوا من فعل هذا بآلهتنا إنه لمن الظالمين তারা বলল, আমাদের উপাস্যদের সাথে এমনটি কে করল? সে নিশ্চয়ই জালেমদের একজন। قالوا سمعنا فتى يذكرهم يقال له إبراهيم তারা বলল, আমরা ইব্রাহিম নামে এক যুবককে এগুলো সম্পর্কে বিরূপ মন্তব্য করতে শুনেছি। قالوا فأتوا به على أعين الناس لعلهم يشهدون তারা বলল, তাহলে তাকে জনসমক্ষে নিয়ে আসো যেন তারা তার বিরুদ্ধে সাক্ষ্য দিতে পারে। قالوا أأنت
فعلت هذا بآلهتنا يا إبراهيم. তারা বলল, হে ইব্রাহিম, তুমি কি আমাদের উপাস্যদের সাথে এমনটি করেছ? قال بل فعله كبيرهم هذا فاسألوهم إن كانوا ينطقون. সে বলল, এমনটি অবশ্যই কেউ করেছে, এই প্রতিমাটি হলো প্রধান সন্দেহভাজন, এগুলোর যদি কথা বলার সামর্থ্য থাকে তবে এগুলোকে জিজ্ঞেস করে দেখো। فرجعوا إلى أنفسهم فقالوا إنكم أنتم الظالمون. তখন তারা নিজেদের সঙ্গীদের কাছে ফিরে গেল এবং বলল, নিশ্চয় তোমরাই জালেম। ثم نكسوا على رؤوسهم لقد علمت ما هؤلاء ينطقون. তখন তাদের মাথা লজ্জায় অবনত করে দেয়া হলো এবং তারা ইব্রাহিমকে বলল, এগুলো যে কথা বলে না তুমি ভালো করেই তা জানো। قال فتعبدون من دون الله ما لا ينفعكم شيئا ولا يضركم. সে বলল, তবে কি তোমরা আল্লাহকে ছেড়ে তার উপাসনা করো যে তোমাদের সামান্যতম কল্যাণ সাধন করতে পারে না এবং তোমাদের কোনো অকল্যাণও করতে পারে না? أُفِّلْ لَكُمْ وَلِمَا تَعْبُدُونَ مِن دُونِ اللَّهِ أَفَلَا تَعْقِلُونَ. ধিক তোমাদের জন্য এবং তাদের জন্য যাদের তোমরা আল্লাহকে ছেড়ে উপাসনা করো, অতএব তোমরা কি বিবেক বুদ্ধি খাটাবে না? قالوا حرقوه وانصروا آلهتكم إن كنتم فاعلين. তারা বলল, তোমরা যদি একটা কিছু করতেই চাও তাহলে তাকে আগুনে পুড়িয়ে ফেলো এবং নিজেদের উপাস্যদের সাহায্য করো। قلنا يا نار كوني بردا وسلاما على إبراهيم. আমরা বললাম, হে আগুন শীতল হয়ে যাও এবং ইব্রাহিমের জন্য শান্তির উৎস হয়ে যাও। وَرَادُوا بِهِ كَيْدًا فَجَعَلْنَاهُمُ الْأَخْسَرِينَ. আর তারা তার বিরুদ্ধে একটা চক্রান্ত করতে চেয়েছিল কিন্তু আমরা সম্পূর্ণরূপে তাদের ব্যর্থ করে দিলাম। وَنَجَّيْنَاهُ وَلُوطًا إِلَى الْأَرْضِ الَّتِي بَارَكْنَا فِيهَا لِلْعَالَمِينَ. আমরা তাকে ও লুতকে উদ্ধার করে এমন এক দেশের দিকে নিয়ে গেলাম যেখানে আমরা সারা বিশ্বের জন্য বরকত রেখেছিলাম। وَوَهَبْنَا لَهُ إِسْحَاقَ وَيَعْقُوبَ نَافِلَةً وَكُلًّا جَعَلْنَا صَالِحِينَ. আর আমরা তাকে ইসহাক ও পুত্ররূপে ইয়াকুব দান করেছিলাম, আর আমরা তাদের সবাইকে সৎকর্মশীল করেছিলাম। وَجَعَلْنَاهُمْ أَئِمَّةً يَهْدُونَ بِأَمْرِنَا وَأَوْحَيْنَا إِلَيْهِمْ فِعْلَ الْخَيْرَاتِ وَإِقَامَ
وإقام الصلاة وإيتاء الزكاة وكانوا لنا عابدين. আর আমরা তাদেরকে ইমাম বানিয়েছিলাম, তারা আমাদের আদেশে হেদায়েত দিত এবং আমরা তাদের প্রতি সৎ কাজ করতে, নামাজ কায়েম করতে ও যাকাত দিতে ওহি করতাম, আর তারা সবাই আমাদের ইবাদত করত। وَلُوطًا آتَيْنَاهُ حُكْمًا وَعِلْمًا وَنَجَّيْنَاهُ مِنَ الْقَرْيَةِ الَّتِي كَانَتْ تَعْمَلُ الْخَبَائِثَ إِنَّهُمْ كَانُوا قوم سوء فاسقين. আর লুতকে আমরা প্রজ্ঞা ও জ্ঞান দান করেছিলাম, আর আমরা তাকে এমন জনপদ থেকে উদ্ধার করেছিলাম যারা জঘন্য কাজ করত, নিশ্চয় তারা এক অতি মন্দ কাজে লিপ্ত দুষ্কৃতিপরায়ণ লোক ছিল। وَأَدْخَلْنَاهُ فِي رَحْمَتِنَا إِنَّهُ مِنَ الصَّالِحِينَ আর আমরা তাকে আমাদের রহমতের আওতাভুক্ত করলাম, নিশ্চয় সে ছিল সৎকর্মশীলদের একজন। وَنُوحًا إِذْ نَادَى مِن قَبْلُ فَاسْتَجَبْنَا لَهُ فَنَجَّيْنَاهُ وَأَهْلَهُ مِنَ الْكَرْبِ الْعَظِيمِ আর স্মরণ করো নূহকেও, সে যখন এর অর্থাৎ ইব্রাহিমের ঘটনার পূর্বে আমাদের ডেকেছিল, তখন আমরা তার ডাকে সাড়া দিয়েছিলাম এবং তাকে ও তার পরিবারকে এক চরম অস্থিরতা থেকে উদ্ধার করেছিলাম। وَنَصَرْنَاهُ مِنَ الْقَوْمِ الَّذِينَ كَذَّبُوا بِآيَاتِنَا إِنَّهُمْ كَانُوا قَوْمَ سَوْءٍ فَأَغْرَقْنَاهُمْ أَجْمَعِينَ আর আমরা তাকে সেই সব লোকের বিরুদ্ধে সাহায্য করেছিলাম যারা আমাদের নিদর্শনাবলি প্রত্যাখ্যান করেছিল, নিশ্চয় তারা ছিল অতি মন্দ লোক, অতএব আমরা তাদের সবাইকে ডুবিয়ে দিলাম। وَدَاوُدَ وَسُلَيْمَانَ إِذْ يَحْكُمَانِ فِي الْحَرْثِ إِذْ نَفَشَتْ فِيهِ غَنَمُ الْقَوْمِ وَكُنَّا لِحُكْمِهِمْ شَاهِدِينَ আর স্মরণ করো দাউদ এবং সুলাইমানকেও, যখন তারা দুজন এমন এক শস্যক্ষেত সম্পর্কিত বিবাদের মীমাংসা করছিল যে শস্যক্ষেত্রটি লোকদের ছাগল ভেড়া রাতের বেলা খেয়ে ফেলেছিল, আর আমরা তাদের মীমাংসার তত্ত্বাবধান করছিলাম। وَكُلًّا آتَيْنَا حُكْمًا وَعِلْمًا وَسَخَّرْنَا مَعَ دَاوُدَ الْجِبَالَ يُسَبِّحْنَ وَالطَّيْرَ وَكُنَّا فَاعِلِينَ আমরা সুলাইমানকে বিষয়টি বুঝিয়ে দিয়েছিলাম, আর আমরা তাদের প্রত্যেককে সূক্ষ্ম বিচার ক্ষমতা ও জ্ঞান দান করেছিলাম। আমরা পাহাড় পর্বত ও পাখিদেরকে দাউদের সাথে সেবায় নিয়োজিত করেছিলাম, তারা সবাই আল্লাহর পবিত্রতা ও মহিমা ঘোষণা করত,
আর আমরা সব কিছু করতে সক্ষম। وَعَلَّمْنَاهُ صَنْعَةَ لَبُوسٍ لَكُمْ لِتُحْسِنَكُمْ مِنْ بَأْسِكُمْ فَهَلْ أَنْتُمْ شَاكِرُونَ আর আমরা তাকে তোমাদের জন্য বর্ম বানানোর কৌশল শিখিয়েছিলাম, যেন তা তোমাদের যুদ্ধক্ষেত্রে তোমাদেরকে আঘাত থেকে রক্ষা করে। অতএব তোমরা কি কৃতজ্ঞ হবে? ওয়ালি সুলাইমানার রীহ আসিফাতান তাজরি বিআমরিহি ইলাল আরদিল্লাতী বারাকনা ফিহা وَكُنَّا بِكُلِّ شَيْءٍ عَالِمِينَ আর আমরা প্রবল বায়ুকে সুলাইমানের নিয়ন্ত্রণাধীন করেছিলাম, যা তার আদেশে সেই দেশের দিকে বয়ে যেত যেখানে আমরা বরকত রেখেছিলাম। আর আমরা প্রত্যেক বিষয় সম্পর্কে ভালো করেই জানি। وَمِنَ الشَّيَاطِينِ مَن يَغُوصُونَ لَهُ وَيَعْمَلُونَ عَمَلًا دُونَ ذَلِكَ وَكُنَّا لَهُمْ حَافِظِينَ আর বিদ্রোহপরায়ণদের মাঝে এমন লোকও ছিল যারা তার জন্য ডুবুরির কাজ করত এবং এছাড়া অন্যান্য কাজও করত। আমরাই তাদের তত্ত্বাবধায়ক ছিলাম। আর স্মরণ কর আইয়ুবকেও, সে যখন তার প্রভু প্রতিপালককে এই বলে ডাকল, ভয়ানক যন্ত্রণা আমাকে কাতর করে ফেলেছে, আর তুমি কৃপাকারীদের মাঝে সর্বশ্রেষ্ঠ কৃপাকারী। সুতরাং আমরা তার দোয়া শুনলাম এবং তার যে কষ্টই ছিল তা দূর করে দিলাম। আর আমাদের পক্ষ থেকে আমরা তাকে তার পরিবার পরিজন দান করলাম এবং কৃপারূপে তাদের সাথে তাদের অনুরূপ আরও দান করলাম। আর এ ঘটনায় ইবাদতকারীদের জন্য উপদেশ রয়েছে। আর স্মরণ করো ইসমাইল ও ইদ্রিস এবং জুলকিফলকেও, এরা সবাই ছিল ধৈর্যশীল। وَأَدْخَلْنَاهُمْ فِي رَحْمَتِنَا إِنَّهُمْ مِنَ الصَّالِحِينَ আর আমরা তাদেরকে আমাদের কৃপার আওতাভুক্ত করেছিলাম, নিশ্চয় তারা সৎকর্মশীল ছিল। وَذَنُّونِ إِذْ ذَهَبَ مُغَادِبًا فَظَنَّ أَلَّن نَقْدِرَ عَلَيْهِ فَنَادَى فِي الظُّلُمَاتِ أَن لَا إِلَهَ إِلَّا أَنْتَ سُبْحَانَكَ إِنِّي
তুমি নাম্বলিমিন। আর স্মরণ করা মাসওয়ালাকে, সে যখন রাগ করে চলে গেল আর সে মনে করল আমরা তার উপর কঠিন চাপ প্রয়োগ করব না, অতএব সে গভীর অন্ধকার হতে ডাকল, তুমি ছাড়া কোনো উপাস্য নাই, তুমি পবিত্র, নিশ্চয় আমি ছিলাম জালেমদের একজন। সুতরাং আমরা তার দোয়া শুনলাম এবং তাকে দুশ্চিন্তা থেকে মুক্ত করলাম, আর এভাবেই আমরা মুমিনদের উদ্ধার করে থাকি। وَزَكَرِيَّا إِذْ نَادَى رَبَّهُ رَبِّ لَا تَذَرْنِي فَرْدًا وَأَنْتَ خَيْرُ الْوَارِثِينَ। আর স্মরণ করো জাকারিয়াকেও, সে যখন তার প্রভু প্রতিপালককে এই বলে ডাকল, হে আমার প্রভু প্রতিপালক, আমাকে একা ছেড়ো না, আর তুমি উত্তরাধিকারীদের মাঝে সর্বোত্তম। ফাস্তাজাবনা লাহু ওয়াহাবনা লাহু ইয়াহইয়া ওয়াসলাহনা লাহু যাওজা ইন্নাহুম কানু ইউসারিউনা ফিল খায়রাতি ওয়া ইয়াদউনানা রাগাবাও ওয়া রাহাবা ওয়া কানু লানা খাশিঈন। অতএব আমরা তার ডাকে সাড়া দিলাম এবং তাকে ইয়াহইয়া দান করলাম, আর আমরা তার স্ত্রীকে তার খাতিরে সুস্থ করে দিলাম। নিশ্চয় তারা সৎকর্মে পরস্পর প্রতিযোগিতা করত, আশা ও ভয়ের সাথে আমাদের ডাকত এবং আমাদের সামনে বিনয়ের সাথে অবনত হতো। أحصنت فرجها فنفخنا فيها من روحنا وجعلناها وابنها آية للعالمين। আর স্মরণ করো তাকেও, যে তার সতীত্ব রক্ষা করেছিল, সুতরাং আমরা তার মাঝে আমাদের বাণী ফুঁকে দিলাম, আর আমরা তাকে ও তার পুত্রকে মানব জাতির জন্য এক নিদর্শন করে দিলাম। উম্মতুকুম উম্মাতান ওয়াহিদাতান ওয়া আনা রাব্বুকুম ফা'বুদুন। নিশ্চয় তোমাদের এই উম্মত এক উম্মত এবং আমিই তোমাদের প্রভু প্রতিপালক, অতএব তোমরা আমার ইবাদত করো। وَتَقَطَّعُوا أَمْرَهُمْ بَيْنَهُمْ كُلٌّ إِلَيْنَا رَاجِعُونَ। আর পরবর্তীতে তারা, অর্থাৎ নবীদের বিরুদ্ধবাদীরা, মতবিরোধ করে নিজেদের ধর্মের বিষয় টুকরো টুকরো করে ফেলল, অথচ সবাই আমাদের দিকে ফিরে আসবে। فَمَن يَعْمَلْ مِنَ الصَّالِحَاتِ وَهُوَ مُؤْمِنٌ فَلَا كُفْرَانَ لِسَعْيِهِ وَإِنَّ لَهُ كَاتِبُونَ।
অতএব যে সৎ কাজ করে এবং মুমিনও বটে তার প্রচেষ্টার অবমূল্যায়ন করা হবে না, আর নিশ্চয়ই আমরা তা লিখে রাখব। وحرام على قرية أهلكناها أنهم لا يرجعون আর আমরা যে জনপদকে একবার ধ্বংস করে দিয়েছি এর জন্য এটা নিশ্চিত যে তারা আর ফিরে আসবে না। حَتَّى إِذَا فُتِحَتْ يَأْجُوجُ وَمَأْجُوجُ وَهُمْ مِنْ كُلِّ حَدَبٍ يَنْسِلُونَ অবশেষে ইয়াজুজ ও মাজুজকে যখন ছেড়ে দেওয়া হবে এবং তারা প্রত্যেক উঁচু জায়গা থেকে সাগরের ঢেউয়ের উপর দিয়ে ছুটে আসবে। وَاقْتَرَبَ الْوَعْدُ الْحَقُّ فَإِذَا هِيَ شَاخِصَةٌ أَبْصَارُ الَّذِينَ كَفَرُوا يَا وَيْلَنَا قَدْ كُنَّا فِي غَفْلَةٍ مِنْ هَذَا بَلْ كُنَّا ظَالِمِينَ এবং আল্লাহর অটল প্রতিশ্রুতি যখন এসে যাবে তখন অস্বীকারীদের চোখ বিস্ফারিত হয়ে যাবে এবং তারা বলবে, হায় আমাদের দুর্ভাগ্য, এ বিষয়ে অবশ্যই আমরা উদাসীন ছিলাম, বরং আমরা তো জালেম ছিলাম। ইন্নাকুম ওয়ামা তা'বুদুনা মিন দুনিল্লাহি হাসাবু জাহান্নাম আন্তুম লাহা ওয়ারিদুন। নিশ্চয় তোমরা এবং আল্লাহ ছাড়া তোমরা যাদের উপাসনা করতে সবাই জাহান্নামের জ্বালানি হবে, তোমরা এতে প্রবেশ করবে। লাউ কানা হাউলাই আলিহাতাম এরা যদি প্রকৃত উপাস্য হতো তবে এরা কখনো এতে প্রবেশ করতো না, আর এদের সবাই এতে দীর্ঘকাল পড়ে থাকবে। لَهُمْ فِيهَا زَفِيرٌ وَهُمْ فِيهَا لَا يَسْمَعُونَ সেখানে এদের জন্য রয়েছে চিৎকার ও আর্তনাদ, আর সেখানে এরা কিছুই শুনতে পাবে না। إِنَّ الَّذِينَ سَبَقَتْ لَهُمْ مِنَّ الْحُسْنَى أُولَئِكَ عَنْهَا مُبْعَدُونَ নিশ্চয় যাদের জন্য পূর্ব হতে আমাদের পক্ষ থেকে কল্যাণ অবধারিত করা হয়েছে এ জাহান্নাম থেকে তাদের দূরে রাখা হবে। لا يسمعون حسيسها وهم في ما اشتهت انفسهم خالدون তারা এর সামান্যতম শব্দও শুনবে না, আর তাদের মন যেভাবে থাকতে চায় সেই অবস্থায় সেখানে তারা চিরকাল থাকবে। لا يحزنهم الفزع الأكبر وتتلقاهم الملائكة هذا يومكم الذي كنتم توعدون
মহা আতঙ্ক তাদের অস্থির করবে না এবং ফেরেশতারা তাদের সাথে এই বলে সাক্ষাৎ করতে থাকবে, এটা তোমাদের সেই দিন যার প্রতিশ্রুতি তোমাদের দেয়া হতো। ইয়াউমা নাতুস সামা আকাতাইস সিজিল্লিল কুতুবি কামা বাদানা আউয়াল খালকিন নুঈদু ওয়াদান আলাইনা ইন্না কুন্না ফাইলিন। স্মরণ করো যেদিন আমরা আকাশকে গুটিয়ে ফেলব, যে রূপে পেঁচানো দলিলপত্র লেখাকে গুটিয়ে নেয়। আমরা যেভাবে প্রথম সৃষ্টির সূচনা করেছিলাম সেভাবে এর পুনরাবৃত্তি করব। এমন এক প্রতিশ্রুতি যা পূর্ণ করা আমাদের জন্য অবশ্য পালনীয়, আমরা অবশ্যই এটা করেই ছাড়ব। وَلَقَدْ كَتَبْنَا فِي الزَّبُورِ مِنْ بَعْدِ الذِّكْرِ أَنَّ الْأَرْضَ يَرِثُهَا عِبَادِيَ الصَّالِحُونَ। আর নিশ্চয় আমরা দাউদের প্রার্থনা সঙ্গীতে উপদেশ বাণীর পরে লিখে দিয়েছি, আমার পুণ্যবান বান্দারা প্রতিশ্রুত দেশের উত্তরাধিকারী হবে। إن في هذا لبلاغا لقوم عابدين। নিশ্চয় এতে ইবাদতকারীদের জন্য এক গুরুত্বপূর্ণ বাণী রয়েছে। وما أرسلناك إلا رحمة للعالمين। আর আমরা তোমাকে বিশ্বজগতের জন্য কেবল রহমত রূপেই পাঠিয়েছি। قل إنما يوحى إلي أن তুমি বলো, আমার প্রতি নিশ্চয় এই ওহি করা হয়, তোমাদের উপাস্য একই উপাস্য, অতএব তোমরা কি আত্মসমর্পণকারী হবে? অতএব তারা মুখ ফিরিয়ে রাখলে তুমি বলো, আমি তোমাদের সবাইকে সমভাবে সতর্ক করে দিয়েছি, আর যার প্রতিশ্রুতি তোমাদের দেয়া হয়েছে তা কি নিকটে না দূরে তা আমি জানি না। إِنَّهُ يَعْلَمُ الْجَهْرَ مِنَ الْقَوْلِ وَيَعْلَمُ مَا تَكْتُمُونَ। নিশ্চয় তিনি প্রত্যেক প্রকাশ্য কথা জানেন এবং তোমরা যা গোপন করো তাও জানেন। وَإِنْ أَدْرِي لَعَلَّهُ فِتْنَةٌ لَكُمْ وَمَتَاعٌ إِلَى حِينٍ। আর আমি জানি না তা অর্থাৎ উপরে বর্ণিত বিষয় তোমাদের জন্য এক পরীক্ষা এবং কিছুকাল পর্যন্ত সাময়িক সুখ ভোগও হতে পারে। قال رب احكم بالحق وربنا الرحمن المستعان على ما تصفون। সে অর্থাৎ রসূল বলল, হে আমার প্রভু প্রতিপালক,
তুমি ন্যায়সঙ্গতভাবে মীমাংসা করো। তোমরা যা বলো এর বিরুদ্ধে যাঁর কাছে সাহায্য প্রার্থনা করা হয় তিনিই হলেন আমাদের প্রভু প্রতিপালক রহমান আল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। শত প্রণোদিত অসীম দাতা পরম করুণাময় বারবার কৃপাকারী আল্লাহর নামে। اتقوا ربكم إن زلزلة الساعة شيء عظيم। হে মানব জাতি, তোমরা তোমাদের প্রভু প্রতিপালকের তাকওয়া অবলম্বন করো, নিশ্চয় প্রতিশ্রুত মুহূর্তের ভূমিকম্প এক ভয়ঙ্কর ব্যাপার। يوم ترونها تذهل كل مرضعة عما أرضعت وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد। যেদিন তোমরা এটা দেখবে সেদিন প্রত্যেক স্তন্যদাত্রী মা তার দুগ্ধপোষ্যকে ভুলে যাবে এবং প্রত্যেক গর্ভবতী মহিলার গর্ভপাত ঘটবে। আর তুমি লোকদের মাতাল অবস্থায় দেখবে, অথচ তারা মাতাল হবে না, তবে আল্লাহর আজাব হবে অত্যন্ত কঠোর। আর লোকদের মাঝে এমন লোকও আছে যে না জেনে আল্লাহ সম্বন্ধে তর্ক করে এবং প্রত্যেক উদ্ধত শয়তানের অনুসরণ করে। كتب عليه أنه من تولاه فأنه يضله ويهديه إلى عذاب السعير। তার জন্য এই বিষয়টি নির্ধারিত করে দেওয়া হয়েছে, তার সাথে যেই বন্ধুত্ব করবে সে নিশ্চয় তাকেও বিপদগামী করে দিবে এবং তাকে লেলিহান আগুনের আজাবের দিকে নিয়ে যাবে। خَلَقْنَاكُمْ مِنْ تُرَابٍ ثُمَّ مِنْ نُطْفَةٍ ثُمَّ مِنْ عَلَقَةٍ ثُمَّ مِنْ مُضْغَةٍ مُخَلَّقَةٍ وَغَيْرِ مُخَلَّقَةٍ لِنُبَيِّنَ لَكُمْ। হে মানব জাতি, তোমরা পুনরুত্থান সম্পর্কে সন্দেহে পড়ে থাকলে জেনে রাখো, নিশ্চয় আমরা মাটি থেকে তোমাদের সৃষ্টি করেছিলাম, এরপর বীর্য থেকে, এরপর জমাট রক্ত থেকে, এরপর মাংসপিণ্ড থেকে, যা বিশেষ সৃজন প্রক্রিয়ায় বা সাধারণ সৃজন প্রক্রিয়ায় বানানো হয়েছে, যেন আমরা তোমাদের কাছে সৃষ্টি রহস্য উদ্ঘাটন করে দেই। ونقر في الأرحام ما نشاء إلى أجل مسمى ثم
নুখরিজুকুম তিফলান তুম্মা লিতাবলুগু আশুদ্দাকুম ওয়ামিনকুম মান ইউতাওয়াফা ওয়ামিনকুম মান ইউরাদ্দু ইলা আরদালিল উমরি লিকাইলা ইয়ালামা মিন বাদি ইলমিন শাইআ। আর আমরা যা চাই তা জরায়ুতে এক নির্ধারিত মেয়াদ পর্যন্ত রাখি, এরপর আমরা এক শিশুরূপে তোমাদের প্রসব করাই যাতে পরবর্তীতে তোমরা তোমাদের পরিপক্ক বয়সে পৌঁছে যাও। আর তোমাদের মাঝে এমন লোকও আছে যারা মারা যায় এবং তোমাদের মাঝে এমন লোকও আছে যাদের চরম বার্ধক্যে নিয়ে যাওয়া হয়। وترى الأرض هامدة فإذا أنزلنا عليها الماء اهتزت وربت وأنبتت من كل زوج بهيج। এর ফলে তারা জ্ঞান লাভের পর সম্পূর্ণরূপে জ্ঞানহারা হয়ে পড়ে আর তুমি পৃথিবীকে নিষ্প্রাণ দেখতে পাও। এরপর আমরা যখন এর উপর পানি বর্ষণ করি তখন তা সক্রিয় হয়ে ওঠে ও ফুলে ফেঁপে ওঠে এবং প্রত্যেক প্রকার সবুজ শ্যামল শোভামণ্ডিত উদ্ভিদ জোড়ায় জোড়ায় উৎপন্ন করে। ذلك بأن الله هو الحق وأنه يحيي الموتى وأنه على كل شيء قدير। এর কারণ হলো নিশ্চয় আল্লাহই চিরসত্য এবং তিনি মৃতকে জীবিত করেন আর নিশ্চয়ই তিনি প্রত্যেক বিষয়ে সর্বশক্তিমান। আর প্রতিশ্রুত মুহূর্ত অবশ্যই আসবে, এতে কোনো সন্দেহ নাই, আর যারা কবরে আছে আল্লাহ নিশ্চয় তাদের পুনরুত্থিত করবেন। আর মানুষের মাঝে এমন লোকও আছে যে কোনো জ্ঞান হেদায়াত এবং উজ্জ্বল কিতাব ছাড়া আল্লাহ সম্বন্ধে তর্ক করে। لَهُ فِي الدُّنْيَا خِزْيٌ وَنُذِيقُهُ يَوْمَ الْقِيَامَةِ عَذَابَ الْحَرِيقِ। অহংকার ভরে পাশ ফিরিয়ে রাখে যাতে সে আল্লাহর পথ থেকে লোকদের বিপদগামী করতে পারে, তার জন্য দুনিয়াতে রয়েছে লাঞ্ছনা এবং কিয়ামত দিবসে আমরা তাকে আগুনের আযাবের স্বাদ ভোগ করাব। ذَلِكَ بِمَا قَدَّمَتْ يَدَاكَ وَأَنَّ اللَّهَ لَيْسَ بِظَلَّامٍ لِلْعَبِيدِ। এমনটি তোমাদের কৃতকর্মের কারণে হবে, আর আল্লাহ তার বান্দাদের উপর আদৌ কোনো অবিচার করেন না। وَمِنَ النَّاسِ مَن يَعْبُدُ اللَّهَ
حرف فإن أصابه خير اطمأن به وإن أصابته فتنة انقلب على وجهه خسر الدنيا والآخرة ذلك هو الخسران المبين. আর লোকদের মাঝে এমন লোকও আছে যে ইমানের প্রান্ত সীমায় দাঁড়িয়ে আল্লাহর ইবাদত করে, অতএব তার কোনো কল্যাণ সাধিত হলে তাতে সে সন্তুষ্ট হয়ে যায়, আর তার কোনো পরীক্ষা এলে সে আল্লাহ থেকে মুখ ফিরিয়ে নেয়, ফলে সে ইহকালও হারালো এবং পরকালও হারালো। এটাই সুস্পষ্ট ক্ষতি। يدعو من دون الله ما لا يضره وما لا ينفعه ذلك هو الضلال البعيد. সে আল্লাহকে ছেড়ে তাকে ডাকে যে তার কোনো অপকারও করতে পারে না এবং তার কোনো উপকারও করতে পারে না। এই হলো চরম পর্যায়ের বিপথগামিতা। يدعو لمن ضره أقرب من نفعه لبئس المولى ولبئس العشير. সে তাকে ডাকে যার উপকার করার তুলনায় অপকার করার সম্ভাবনা বেশি। কত মন্দ পৃষ্ঠপোষক ও কত মন্দ সাথী। إن الله يدخل الذين آمنوا وعملوا الصالحات جنات تجري من تحتها الأنهار إن الله يفعل ما يريد. যারা ইমান আনে এবং সৎ কাজ করে আল্লাহ নিশ্চয় এমন সব জান্নাতে তাদের প্রবেশ করাবেন যেগুলোর পাদদেশ দিয়ে নদ নদী বয়ে যায়। নিশ্চয় আল্লাহ যা চান তাই করেন। فليمدد بسبب إلى السماء ثم ليقطع فلينظر هل يذهبن كيده ما يغيظ. যে ব্যক্তি মনে করে আল্লাহ এ রসুলকে ইহকালে ও পরকালে কখনো সাহায্য করবেন না, তাহলে তার উচিত সে যেন আকাশের দিকে একটি পথ তৈরি করে নেয় এবং এ ঐশী সাহায্য বন্ধ করে দেয়। এরপর সে দেখুক তার কৌশল, তা অর্থাৎ ঐশী সাহায্য দূর করে দিতে পারে কি না, যা তাকে রাগিয়ে তোলে। وَكَذَلِكَ أَنزَلْنَاهُ آيَاتٍ بَيِّنَاتٍ وَأَنَّ اللَّهَ يَهْدِي مَن يُرِيدُ. আর এভাবেই আমরা এই কোরআনকে সুস্পষ্ট নিদর্শনাবলী রূপে অবতীর্ণ করেছি। আর যে হেদায়েত চায় নিশ্চয় আল্লাহ তাকে হেদায়েত দেন। ইন্নাল্লাযীন আমানু ওয়াল্লাযীন হাদু ওয়াস-সাবিঈন ওয়ান-নাসারা ওয়াল-মাজুস ওয়াল্লাযীন আশরাকু إِنَّ اللَّهَ يَفْصِلُ بَيْنَهُمْ يَوْمَ الْقِيَامَةِ إِنَّ اللَّهَ عَلَى كُلِّ
শাইইন শাহীদ। নিশ্চয় যারা ইমান এনেছে, যারা ইহুদি হয়েছে এবং যারা সাবি খ্রিস্টান ও মাজুসি অর্থাৎ অগ্নি উপাসক এবং যারা শিরক করেছে, আল্লাহ নিশ্চয় কিয়ামত দিবসে তাদের মাঝে মীমাংসা করবেন। নিশ্চয় আল্লাহ প্রত্যেক বিষয়ে সাক্ষী। আলম তরান্নাল্লাহ ইয়াসজুদু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ওয়াশ শামসু ওয়াল কামারু ওয়ান নুজুম والشمس والقمر والنجوم والجبال والشجر والدواب وكثير من الناس। তুমি কি দেখো না যা কিছু আকাশসমূহে ও যা কিছু পৃথিবীতে আছে এবং চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র পাহাড় পর্বত এবং গাছপালা বিচরণশীল সব প্রাণী এবং মানুষের মাঝে অনেকেই একমাত্র আল্লাহকেই সিজদা করছে। وَكَثِيرٌ حَقَّ عَلَيْهِ الْعَذَابُ وَمَن يُهِنِ اللَّهُ فَمَا لَهُ مِن مُّكْرِمٍ ইন্নাল্লাহু ইয়াফআলু মা ইয়াশা। কিন্তু এমন অনেক মানুষও আছে যাদের উপর আজাব অবধারিত হয়ে গেছে, আর আল্লাহ যাকে লাঞ্ছিত করেন তাকে সম্মান দেওয়ার কেউ নাই। নিশ্চয় আল্লাহ যা চান তাই করেন। هذان خصمان اختصموا في ربهم فالذين كفروا قطعت لهم ثياب من نار يصب من فوق رؤوسهم الحميم। এ হলো দুই বিবদমান দল যারা নিজেদের প্রভু প্রতিপালক সম্বন্ধে বিবাদ করেছে। অতএব যারা অস্বীকার করেছে তাদের জন্য আগুনের পোশাক তৈরি করা হবে এবং তাদের মাথার উপর প্রচণ্ড গরম পানি ঢালা হবে। يُسْهَرُ بِهِ مَا فِي بُطُونِهِمْ وَالْجُلُودُ তা দিয়ে তাদের পেটে যা আছে তা গলানো হবে এবং তাদের চামড়াও গলানো হবে। ওয়ালাহুম মাকামাউ মিন হাদীদ আর তাদের আরো শাস্তির জন্য থাকবে লোহার হাতুড়ি। কুল্লামা আরাদু আইয়াখরুজু মিনহা মিন গাম্মিন উইদু ফিহা ওয়াদুকু আযাবাল হারীক। দুঃখ কষ্টের দরুন যখনই তারা সেখান থেকে বেরিয়ে যেতে চাইবে সেখানেই তাদের ফিরিয়ে দেয়া হবে এবং তাদের বলা হবে তোমরা আগুনের আযাবের স্বাদ গ্রহণ করো। ইন্নাল্লাহ ইউদখিলুল্লাযীনা আমানু ওয়া আমিলুস-সালিহাতি জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু يحلون فيها من أساور من ذهب ولؤلؤا ولباسهم فيها حرير। যারা ঈমান আনে এবং সৎ কাজ করে নিশ্চয় আল্লাহ এমন সব জান্নাতে তাদের প্রবেশ করাবেন যেগুলোর পাদদেশ দিয়ে নদ নদী বয়ে যাবে।
সেখানে তাদের সোনার কাঁকন ও মণিমুক্তা পরানো হবে এবং সেখানে তাদের পোশাক হবে রেশমের। وَهُدُوا إِلَى الطَّيِّبِ مِنَ الْقَوْلِ وَهُدُوا إِلَى صِرَاطِ الْحَمِيدِ। আর পবিত্র কথার দিকেই তাদের পরিচালিত করা হবে এবং পরম প্রশংসার অধিকারী আল্লাহর পথের দিকে তাদের পরিচালিত করা হবে। إِنَّ الَّذِينَ كَفَرُوا وَيَصُدُّونَ عَن سَبِيلِ اللَّهِ وَالْمَسْجِدِ الْحَرَامِ الَّذِي جَعَلْنَاهُ لِلنَّاسِ যারা অস্বীকার করে এবং আল্লাহর পথ থেকে ও মানুষের কল্যাণের জন্য নির্ধারিত সেই মসজিদুল হারাম থেকে লোকদের বাধা দেয় যেখানে আল্লাহর জন্য অবস্থানকারী ও মরুবাসী সবাই সমান, আর যেই জুলুম করার মাধ্যমে এ মসজিদুল হারামে বক্রতা সৃষ্টির চেষ্টা করবে নিশ্চয়ই আমরা তাদের সবাইকে যন্ত্রণাদায়ক আজাবের স্বাদ ভোগ করাবো। وَإِذْ بَوَّأْنَا لِإِبْرَاهِيمَ مَكَانَ الْبَيْتِ أَلَّا تُشْرِكْ بِي شَيْئًا وَطَهِّرْ بَيْتِيَ لِلطَّائِفِينَ আর স্মরণ কর, আমরা যখন ইব্রাহিমের জন্য কাবাগৃহের স্থান নির্ধারণ করেছিলাম এবং বলেছিলাম আমার সাথে অন্য কিছুকে শরিক করো না এবং আমার গৃহকে তাদের জন্য পবিত্র পরিচ্ছন্ন রাখো, যারা এর তাওয়াফ করবে, নামাজে দাঁড়াবে এবং রুকু করবে ও সিজদা করবে। وَأَذِّنْ فِي النَّاسِ بِالْحَجِّ يَأْتُوكَ رِجَالًا وَعَلَى كُلِّ ضَامِرٍ يَأْتِينَ مِنْ كُلِّ فَجٍّ عَمِيقٍ। আর তুমি মানুষের মাঝে হজের ঘোষণা করে দাও, তারা তোমার কাছে পায়ে হেঁটে আসবে এবং প্রত্যেক এমন বাহনেও আসবে যা দীর্ঘ সফরের ক্লান্তির দরুন জীর্ণশীর্ণ হয়ে গেছে। এগুলো দূর দূরান্ত থেকে গভীর গর্ত হয়ে যাওয়া রাস্তা দিয়ে আসবে। لِيَشْهَدُوا مَنَافِعَ لَهُمْ وَيَذْكُرُوا اسْمَ اللَّهِ فِي أَيَّامٍ مَعْلُومَاتٍ عَلَى مَا رَزَقَهُمْ مِنْ بَهِيمَةِ الْأَنْعَامِ فَكُلُوا مِنْهَا وَأَطْعِمُوا الْبَائِسَ الْفَقِيرَ। যেন তারা সেখানে তাদের কল্যাণসমূহ প্রত্যক্ষ করে এবং যে রিজক তিনি গৃহপালিত চতুষ্পদ জন্তুর মাধ্যমে তাদের দান করেছেন এই অনুগ্রহের জন্য তারা যেন নির্দিষ্ট দিনগুলোতে আল্লাহর নাম স্মরণ করে। সুতরাং এ থেকে তোমরা নিজেরাও খাও এবং দুর্গত সাহায্যের মুখাপেক্ষী অভাবীদেরও খাওয়াও। ثُمَّ
وليقضوا تفثهم وليوفوا نذورهم وليطوفوا بالبيت العتيق. এরপর তারা যেন নিজেদের পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ সম্পন্ন করে, নিজেদের মানত পূর্ণ করে এবং প্রাচীন এই গৃহটির তওয়াফ করে। ذَلِكَ وَمَن يُعَظِّمْ حُرُمَاتِ اللَّهِ فَهُوَ خَيْرٌ لَّهُ عِندَ رَبِّهِ وَأُحِلَّتْ لَكُمُ الْأَنْعَامُ إِلَّا مَا يُتْلَى عَلَيْكُمْ فَاجْتَنِبُوا الرِّجْسَ مِنَ الْأَوْثَانِ وَاجْتَنِبُوا قَوْلَ الزُّورِ. এটাই আল্লাহর আদেশ। আর যেই সেই সব বস্তুর সম্মান করবে যেগুলোকে আল্লাহ মর্যাদা দান করেছেন, সেক্ষেত্রে তা হবে তার জন্য তার প্রভু প্রতিপালকের দৃষ্টিতে উত্তম। আর তোমাদের জন্য সকল গবাদি পশু হালাল করা হয়েছে, কেবল তা বাদে যা তোমাদের জন্য কোরআনে হারাম বলে বর্ণিত হয়েছে। অতএব তোমরা প্রতিমাসমূহের অপবিত্রতা এড়িয়ে চলো এবং মিথ্যা কথা বলা পরিহার করো। حُنَفَاءَ لِلَّهِ غَيْرَ مُشْرِكِينَ بِهِ وَمَنْ يُشْرِكْ بِاللَّهِ فَكَأَنَّمَا خَرَّ مِنَ السَّمَاءِ فَتَخْطَفُهُ الطَّيْرُ أَوْ تَهْوِي সাহিক। আল্লাহর প্রতি সদা বিনত থেকে তার শরীক সাব্যস্ত না করে, আর যেই আল্লাহর শরীক সাব্যস্ত করবে সে যেন আকাশ থেকে পড়ে গেল, সেক্ষেত্রে হয়তো পাখি তাকে ছোঁ মেরে নিয়ে যাবে বা বাতাস তাকে দূরের কোনো জায়গায় ছুঁড়ে ফেলবে। ذَلِكَ وَمَنْ يُعَظِّمْ شَعَائِرَ اللَّهِ فَإِنَّهَا مِنْ تَقْوَى الْقُلُوبِ. এটাই সেই গুরুত্বপূর্ণ কথা। আর যেই আল্লাহ নির্ধারিত পবিত্রতার প্রতীকসমূহের সম্মান করবে, নিশ্চয় তার এই কাজকে অন্তরের তাকওয়া বলে গণ্য করা হবে। লাকুম ফীহা মানাফিউ ইলা আজালিম মুসাম্মা তুম্মা মাহিল্লুহা ইলাল বাইতিল আতীক। এ কুরবানির পশুগুলোর মাঝে এক নির্দিষ্ট সময় পর্যন্ত তোমাদের জন্য উপকার রয়েছে, এরপর এগুলোকে প্রাচীন গৃহ কাবা পর্যন্ত পৌঁছাতে হবে। আর আমরা প্রত্যেক জাতির জন্য কুরবানির একটি নিয়ম পদ্ধতি নির্ধারণ করে দিয়েছি, যেন তারা সেই সব গবাদি পশুর উপর আল্লাহর নাম নেয় যেগুলো তিনি তাদের দান করেছেন। অতএব তোমাদের উপাস্য একজনই, সুতরাং তোমরা তাঁরই কাছে আত্মসমর্পণ করো। আর তুমি সুসংবাদ দাও বিনয় অবলম্বনকারীদের। আল্লাযীনা
الصابرين على ما أصابهم والمقيم الصلاة ومما رزقناهم ينفقون. যাদের হৃদয় সশ্রদ্ধ ভয়ে ভীত হয়ে পড়ে যখন তাদের সামনে আল্লাহর নাম নেওয়া হয়, এবং যারা দুঃখ কষ্টে পড়লে ধৈর্য ধরে নামাজ কায়েম করে এবং যাই আমরা তাদের দান করেছি তা থেকে ব্যয় করে। والبدن جعلناها لكم من شعائر الله لكم فيها خير فاذكروا اسم الله عليها صواف فَإِذَا وَجَبَتْ جُنُوبُهَا فَكُلُوا مِنْهَا وَأَطْعِمُوا الْقَانِعَ وَالْمُعْتَرَّ। আর যেসব কুরবানির উটকে আমরা তোমাদের জন্য আল্লাহ নির্ধারিত পবিত্রতার প্রতীক সময়ের অন্তর্গত করে দিয়েছি, তোমাদের জন্য সেগুলোতে কল্যাণ রয়েছে, অতএব সারিতে দাঁড় করিয়ে সেগুলোর উপর আল্লাহর নাম নাও। আর জবাই করার পর সেগুলো যখন মাটিতে ঢলে পড়ে তখন তা থেকে খাও, স্বল্পতুষ্ট অভাবীদেরও খাওয়াও এবং সাহায্য প্রার্থীদেরও খাওয়াও। كذلك سخرنا لكم لعلكم تشكرون। এভাবেই আমরা তাদেরকে তোমাদের সেবায় নিয়োজিত করেছি যেন তোমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করো। كذلك سخرها لكم لتكبروا الله على ما هداكم وبشر المحسنين। এগুলোর মাংস ও এগুলোর রক্ত কখনো আল্লাহর কাছে পৌঁছে না, বরং তার কাছে তোমাদের তাকওয়া পৌঁছে। এভাবেই তিনি এগুলোকে তোমাদের সেবায় নিয়োজিত করে দিয়েছেন যেন তোমরা আল্লাহর শ্রেষ্ঠত্ব ঘোষণা করো, কারণ তিনি তোমাদের হেদায়েত দান করেছেন আর তুমি সৎকর্মপরায়ণদের সুসংবাদ দাও। إِنَّ اللَّهَ يُدَافِعُ عَنِ الَّذِينَ آمَنُوا إِنَّ اللَّهَ لَا يُحِبُّ كُلَّ خَوَّانٍ كَفُورٍ। যারা ঈমান এনেছে নিশ্চয়ই আল্লাহ তাদের সুরক্ষা করেন, নিশ্চয় আল্লাহ বিশ্বাসঘাতক ও অকৃতজ্ঞকে পছন্দ করেন না। উযিন লিল্লাযীনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু ওয়া ইন্নাল্লাহা আলা নাসরিহিম লাকাদীর। যাদের বিরুদ্ধে বিনা কারণে যুদ্ধ করা হচ্ছে তাদের যুদ্ধ করার অনুমতি দেওয়া হলো, কেননা তাদের প্রতি জুলুম করা হয়েছে, আর নিশ্চয়ই আল্লাহ তাদের সাহায্য করতে পূর্ণ ক্ষমতাবান। الذين أخرجوا من ديارهم بغير حق إلا أن يقولوا ربنا الله
وَلَوْلَا دَفْعُ اللَّهِ النَّاسَ بَعْضَهُمْ بِبَعْضٍ لَّهُدِّمَتْ صَوَامِعُ وَبِيَعٌ وَصَلَوَاتٌ ومساجد يذكر فيها اسم الله كثيرا অর্থাৎ সেই সব লোক যাদেরকে নিজেদের ঘরবাড়ি থেকে অন্যায়ভাবে শুধু এ কারণে বের করে দেয়া হয়েছে যে তারা বলে আল্লাহ আমাদের প্রভু প্রতিপালক, আল্লাহর পক্ষ থেকে যদি মানুষের একদলকে আরেক দল দিয়ে প্রতিহত না করা হতো তাহলে সাধু সন্ন্যাসীদের মঠ, গির্জা, ইহুদিদের উপাসনালয় ধ্বংস করে দেয়া হতো, যেখানে আল্লাহর নাম অধিক স্মরণ করা হয়। وَلَيَنْصُرَنَّ اللَّهَ مَنْ يَنْصُرُهُ إِنَّ اللَّهَ لَقَوِيٌّ عَزِيزٌ আর আল্লাহ অবশ্যই তাকে সাহায্য করবেন যে তাকে ধর্মের পথে সাহায্য করে। নিশ্চয় আল্লাহ মহাশক্তিধর, মহাপরাক্রমশালী। الذين مكناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر وَلِلَّهِ عَاقِبَةُ الْأُمُورِ এরা অর্থাৎ মুহাজিররা সেই সব লোক যাদের আমরা পৃথিবীতে প্রতিষ্ঠিত করলে তারা নামাজ কায়েম করবে, যাকাত দিবে, ভালো কাজের আদেশ দিবে এবং মন্দ কাজ থেকে নিষেধ করবে, আর সব কাজের পরিণাম আল্লাহরই হাতে। وَإِنْ يُكَذِّبُوكَ فَقَدْ كَذَّبَتْ قَبْلَهُمْ قَوْمُ نُوحٍ وَعَادٌ وَثَمُودُ আর তারা তোমাকে মিথ্যাবাদী আখ্যা দিয়ে প্রত্যাখ্যান করলে জেনে রেখো তাদের পূর্বে অবশ্যই নূহের জাতি, আদ ও সামুদ জাতিও নবীদের প্রত্যাখ্যান করেছিল। وَقَوْمُ إِبْرَاهِيمَ وَقَوْمُ لُوطٍ আর ইব্রাহিমের জাতি এবং লুতের জাতিও। وَأَصْحَابُ مَدْيَنَ وَكُذِّبَ مُوسَى فَأَمْلَيْتُ لِلْكَافِرِينَ ثُمَّ أَخَذْتُهُمْ فَكَيْفَ كَانَ نَكِيرُ এবং মিদিয়ানবাসীরাও তাই করেছিল, আর মুসাকেও মিথ্যাবাদী আখ্যা দিয়ে প্রত্যাখ্যান করেছিল। কিন্তু আমি অস্বীকারীদের কিছু অবকাশ দিয়েছিলাম, এরপর আমি তাদের পাকড়াও করেছিলাম, সুতরাং কত ভয়ঙ্কর ছিল আমার শাস্তি। فَكَأَيِّن مِّن قَرْيَةٍ أَهْلَكْنَاهَا وَهِيَ ظَالِمَةٌ فَهِيَ خَاوِيَةٌ عَلَى عُرُوشِهَا وَبِئْرٍ مُعَطَّلَةٍ وَقَصْرٍ مَّشِيدٍ আর কত জনপদই আমরা ধ্বংস করে দিয়েছি যখন তারা জুলুমে লিপ্ত ছিল, ফলে সেগুলো আজও বিধ্বস্ত অবস্থায় নিজেদের ছাদের উপর পড়ে রয়েছে। আর কত পরিত্যক্ত কূপ এবং সুউচ্চ সুদৃঢ় প্রাসাদও আমরা ধ্বংস করেছি। أَفَلَمْ يَسِيرُوا
في الأرض فتكون لهم قلوب يعقلون بها أو آذان يسمعون بها فإنها لا تعمى الأبصار ولكن تعمى القلوب التي في الصدور. অতএব তারা কি পৃথিবীতে ঘুরে ফিরে দেখে না? যদি দেখত তাহলে তাদের অন্তর এমন হতো যা দিয়ে তারা বিবেক বুদ্ধি খাটাতে পারত, অথবা তাদের কান এমন হতো যা দিয়ে তারা শুনতে পেত। আসলে চোখ অন্ধ হয় না, বরং বক্ষে অবস্থিত হৃদয়ই অন্ধ হয়ে থাকে। وَيَسْتَعْجِلُونَكَ بِالْعَذَابِ وَلَنْ يُخْلِفَ اللَّهُ وَعْدَهُ وَإِنَّ يَوْمًا عِنْدَ رَبِّكَ كَأَلْفِ سَنَةٍ আর তারা তোমাকে আজাব ত্বরান্বিত করতে বলে, অথচ আল্লাহ কখনো তার প্রতিশ্রুতির ব্যতিক্রম করবেন না। আর নিশ্চয় তোমার প্রভু প্রতিপালকের কাছে কোনো কোনো দিন এমন যা তোমাদের গণনায় 1000 বছর। وَكَأَيِّن مِّن قَرْيَةٍ أَمْلَيْتُ لَهَا وَهِيَ ظَالِمَةٌ ثُمَّ أَخَذْتُهَا وَإِلَيَّ الْمَصِيرُ. আর কত জনপদকেই আমি অবকাশ দিয়েছি, অথচ তারা জালেম ছিল। এরপর আমি তাদের পাকড়াও করলাম এবং আমারই দিকে সবাইকে ফিরে আসতে হবে। তুমি বলো, হে মানব জাতি, আমি তোমাদের জন্য একজন সুস্পষ্ট সতর্ককারী মাত্র। فالذين آمنوا وعملوا الصالحات لهم مغفرة ورزق كريم. সুতরাং যারা ঈমান আনে এবং সৎ কাজ করে তাদের জন্য রয়েছে ক্ষমা ও সম্মানজনক রিজক। والذين سعوا في آياتنا معاجزين أولئك أصحاب الجحيم. আর যারা আমাদের নিদর্শনাবলি ব্যর্থ করার চেষ্টা করেছে তারাই হবে জাহান্নামের অধিবাসী। وَمَا أَرْسَلْنَا مِن قَبْلِكَ مِن رَّسُولٍ وَلَا نَبِيٍّ إِلَّا إِذَا تَمَنَّى أَلْقَى الشَّيْطَانُ فِي أُمْنِيَّتِهِ فَيَنْسَخُ اللَّهُ مَا يُلْقِي الشَّيْطَانُ ثُمَّ يُحْكِمُ اللَّهُ آيَاتِهِ وَاللَّهُ عَلِيمٌ حَكِيمٌ. আর আমরা তোমার পূর্বে যখনই কোনো রসুল ও নবী পাঠিয়েছি, সে যখনই কোনো কিছুর ইচ্ছা করেছে, তখনই শয়তান তার ইচ্ছার পথে বাধা সৃষ্টি করেছে। কিন্তু শয়তানের সৃষ্ট বাধা আল্লাহ দূর করে দেন, এরপর তিনি দৃঢ়ভাবে তার নিদর্শনাবলী প্রতিষ্ঠিত করে দেন। আর আল্লাহ সর্বজ্ঞ পরম প্রজ্ঞাময়।
লিয়াজআল মা ইউলকিশ শাইতান ফিতনাতাল লিল্লাযীনা ফি কুলুবিহিম মারাদুন ওয়াল ক্বাসিয়াতি কুলুবুহুম وَإِنَّ الظَّالِمِينَ لَفِي شِقَاقٍ بَعِيدٍ এর কারণ হলো তিনি যেন শয়তানের পক্ষ থেকে সৃষ্ট প্রতিবন্ধকতাকে সেই সব লোকের জন্য পরীক্ষার কারণ করেন যাদের অন্তরে ব্যাধি আছে এবং যাদের হৃদয় কঠোর হয়ে গেছে, আর নিশ্চয় জালেমরা চরম বিরুদ্ধাচরণে লিপ্ত রয়েছে। وَلِيَعْلَمَ الَّذِينَ أُوتُوا الْعِلْمَ أَنَّهُ الْحَقُّ مِنْ رَبِّكَ فَيُؤْمِنُوا بِهِ فَتُخْبِتَ لَهُ قُلُوبُهُمْ وَإِنَّ اللَّهَ لَهَادِ الَّذِينَ آمَنُوا إِلَى صِرَاطٍ مُسْتَقِيمٍ আর এর কারণ হলো যাদের জ্ঞান দান করা হয়েছে তারা যেন জানতে পারে নিশ্চয় এটা অর্থাৎ কুরআন তোমার প্রভু প্রতিপালকের পক্ষ থেকে অবতীর্ণ সত্য, অতএব তারা যেন এতে ইমান আনে এবং তার প্রতি তাদের হৃদয় বিনত হয়, আর আল্লাহ সরল সুদৃঢ় পথের দিকে নিশ্চয় মোমেনদের পরিচালিত করে থাকেন। مِنْهُ حَتَّى تَأْتِيَهُمُ السَّاعَةُ بَغْتَةً أَوْ يَأْتِيَهُمْ عَذَابُ يَوْمٍ أَقِيمٍ আর যারা অস্বীকার করেছে তারা এই কোরআন সম্বন্ধে সেই সময় পর্যন্ত সন্দেহে পড়ে থাকবে যতক্ষণ পর্যন্ত ধ্বংসের নির্ধারিত মুহূর্ত তাদের উপর অকস্মাৎ এসে না পড়বে, অথবা এক ধ্বংসাত্মক দিবসের আযাব তাদের ধরে না ফেলবে। আল মুলকু ইয়াউমাইযিন লিল্লাহ ইয়াহকুমু বাইনাহুম ফাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফি জান্নাতিন নাঈম সেদিন আধিপত্য হবে একমাত্র আল্লাহরই, তিনি তাদের মাঝে মীমাংসা করে দিবেন। সুতরাং যারা ঈমান আনে এবং সৎ কাজ করে তারা নিয়ামতপূর্ণ জান্নাতসমূহে থাকবে। والذين كفروا وكذبوا بآياتنا فأولئك لهم عذاب مهين আর যারা অস্বীকার করেছে এবং আমাদের আয়াতসমূহ প্রত্যাখ্যান করেছে তাদের জন্যই লাঞ্ছনাজনক আযাব নির্ধারিত রয়েছে। والذين هاجروا في سبيل الله ثم قتلوا او ماتوا ليرزقنهم الله رزقا حسنا وَإِنَّ اللَّهَ لَهُوَ خَيْرُ الرَّازِقِينَ আর যারা আল্লাহর পথে হিজরত করে এরপর তারা নিহত হয় অথবা স্বাভাবিকভাবে মারা যায়, নিশ্চয় আল্লাহ তাদের উত্তম রিজিক দান করবেন, আর রিজিকদাতাদের মাঝে নিশ্চয় আল্লাহই সর্বোত্তম। লায়ুদখিলান্নাহুম মুদখালাই ইয়ারদাউনা ওয়া ইন্নাল্লাহা লআলীমুন হালীম
তিনি অবশ্যই এমন স্থানে তাদের প্রবেশ করাবেন যা তারা পছন্দ করবে, আর আল্লাহ নিশ্চয়ই সর্বজ্ঞ পরম সহিষ্ণু। وَمَن عَاقَبَ بِمِثْلِ مَا عُوقِبَ بِهِ ثُمَّ بُغِيَ عَلَيْهِ لَيَنصُرَنَّهُ اللَّهُ إِنَّ اللَّهَ لَعَفُوٌّ غَفُورٌ। আর যে ব্যক্তি সেই পরিমাণ প্রতিশোধ গ্রহণ করে যে পরিমাণ কষ্ট তাকে দেয়া হয়েছে, এতৎসত্ত্বেও সে বিপক্ষ দ্বারা নির্যাতিত হলে নিশ্চয় আল্লাহ তাকে সাহায্য করবেন, নিশ্চয়ই আল্লাহ পরম মার্জনাকারী অতি ক্ষমাশীল। ذلك بأن الله يولج الليل في النهار ويولج النهار في الليل وأن الله سميع بصير। এই হচ্ছে আল্লাহর বিধান। আল্লাহ এই রাতকে দিনে প্রবেশ করান এবং দিনকে রাতে প্রবেশ করান, আর নিশ্চয় আল্লাহ সর্বশ্রোতা সর্বদ্রষ্টা। ذَلِكَ بِأَنَّ اللَّهَ هُوَ الْحَقُّ وَأَنَّ مَا يَدْعُونَ مِن دُونِهِ هُوَ الْبَاطِلُ وَأَنَّ اللَّهَ هُوَ الْعَلِيُّ الْكَبِيرُ। এটা এইভাবেই হয়ে থাকে, কেননা আল্লাহই চিরসত্য এবং তাকে ছাড়া তারা যাকে ডাকে তা মিথ্যা, আর নিশ্চয় আল্লাহ অতি উচ্চ অতি মহান। أَلَمْ تَرَ أَنَّ اللَّهَ أَنزَلَ مِنَ السَّمَاءِ مَاءً فَتُصْبِحُ الْأَرْضُ مُخْضَرَّةً إِنَّ اللَّهَ لَطِيفٌ خَبِيرٌ। তুমি কি দেখনি, নিশ্চয় আল্লাহ আকাশ থেকে পানি অবতীর্ণ করেন যার ফলে পৃথিবী সবুজ শ্যামল হয়ে ওঠে, নিশ্চয় আল্লাহ অতি সূক্ষ্মদর্শী সর্বজ্ঞ। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ وَإِنَّ اللَّهَ لَهُوَ الْغَنِيُّ الْحَمِيدُ। আকাশসমূহে যা কিছু আছে এবং পৃথিবীতে যা কিছু আছে সব তাঁরই, আর নিশ্চয় আল্লাহই স্বয়ং সম্পূর্ণ পরম প্রশংসার অধিকারী। أَلَمْ تَرَ أَنَّ اللَّهَ سَخَّرَ لَكُم مَّا فِي الْأَرْضِ وَالْفُلْكَ تَجْرِي فِي الْبَحْرِ بِأَمْرِهِ وَيُمْسِكُ السَّمَاءَ أَن تَقَعَ عَلَى الْأَرْضِ إِلَّا بِإِذْنِهِ إِنَّ اللَّهَ بِالنَّاسِ لَرَءُوفٌ رَحِيمٌ। তুমি কি দেখনি, পৃথিবীতে যা কিছু আছে সেগুলোকে এবং তাঁরই আদেশে সাগরে ভেসে বেড়ানো জলযানগুলোকে নিশ্চয় আল্লাহ তোমাদের সেবায় নিয়োজিত করেছেন, আর তিনি জ্যোতিষ্কমণ্ডলীকে তাঁর অনুমতি ছাড়া পৃথিবীতে পতিত হওয়া থেকে বিরত রেখেছেন। নিশ্চয় আল্লাহ মানুষের প্রতি অতি মমতাশীল, বারবার কৃপাকারী।
وَهُوَ الَّذِي أَحْيَاكُمْ ثُمَّ يُمِيتُكُمْ ثُمَّ يُحْيِيكُمْ إِنَّ الْإِنسَانَ لَكَفُورٌ আর তিনি তোমাদের জীবিত করেছেন, এরপর তোমাদের মৃত্যু দিবেন এবং আবার তিনি তোমাদের জীবিত করবেন, নিশ্চয় মানুষ বড়ই অকৃতজ্ঞ। লিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান হুম নাসিকুহু ফালা ইউনাজিউন্নাকা ফিল আমরি ওয়াদউ ইলা রাব্বিক إنك لعلى هدى مستقيم আমরা প্রত্যেক উম্মতের জন্য কুরবানির নিয়ম পদ্ধতি নির্ধারণ করেছি, তারা সে অনুযায়ী কুরবানি করে থাকে, সুতরাং তারা যেন তোমার সাথে এ বিষয়ে কোনো তর্ক বিতর্ক না করে। তুমি তোমার প্রভু প্রতিপালকের দিকে ডাকো, নিশ্চয় তুমি হেদায়েতের সরল সুদৃঢ় পথেই রয়েছো। وَيُجَادِلُكَ فَقُلِ اللَّهُ عَلِيمٌ بِمَا تَعْمَلُونَ আর তারা তোমার সাথে বাগবিতণ্ডা করলে তুমি বলো, নিশ্চয় তোমরা যা করো সে সম্বন্ধে আল্লাহ ভালো করেই জানেন। الله يحكم بينكم يوم القيامة فيما كنتم فيه تختلفون আল্লাহ কিয়ামত দিবসে তোমাদের মাঝে সেই বিষয়ের মীমাংসা করবেন জানিয়ে তোমরা মতভেদ করতে। أَلَمْ تَعْلَمْ أَنَّ اللَّهَ يَعْلَمُ مَا فِي السَّمَاءِ وَالْأَرْضِ إِنَّ ذَلِكَ فِي كِتَابٍ إِنَّ ذَلِكَ عَلَى اللَّهِ يَسِيرٌ তুমি কি জানো না আকাশে ও পৃথিবীতে যা কিছু আছে নিশ্চয় আল্লাহ তা জানেন, নিশ্চয় সব কিছু এক কিতাবে সংরক্ষিত আছে, নিশ্চয় এই বিষয়টি আল্লাহর জন্য সহজ। ويعبدون من دون الله ما لم ينزل به سلطانا وما ليس لهم به علم وَمَا لِلظَّالِمِينَ مِن نَصِيرٍ আর তারা আল্লাহকে ছেড়ে এমন কিছুর উপাসনা করে যার সম্পর্কে তিনি কোনো একটা প্রমাণ অবতীর্ণ করেননি এবং যার সম্পর্কে তাদের কোনো প্রকার জ্ঞানও নাই, আর জালেমদের জন্য কোনো সাহায্যকারীও নাই। وَإِذَا تُتْلَى عَلَيْهِمْ آيَاتُنَا بَيِّنَاتٍ تَعْرِفُ فِي وُجُوهِ الَّذِينَ كَفَرُوا الْمُنكَرَ يَكَادُونَ يَسْطُونَ بِالَّذِينَ يَتْلُونَ عَلَيْهِمْ آيَاتِنَا قُلْ أَفَأُنَبِّئُكُمْ بِشَرٍّ مِّن ذَٰلِكُمْ আর তাদের সামনে যখন আমাদের সুস্পষ্ট আয়াতসমূহ পড়ে শোনানো হয় তখন অস্বীকারীদের চেহারায় তুমি অসন্তোষ দেখে থাকো, তারা সেই সব লোকের উপর আক্রমণ করতে উদ্যত হয় যারা তাদেরকে আমাদের আয়াতসমূহ পড়ে শোনায়। তুমি বলো, আমি কি এর চেয়ে মন্দ বিষয় সম্বন্ধে তোমাদের অবহিত করব? النار
وعدها الله الذين كفروا وبئس المصير. তাহলে আগুন, যারা অস্বীকার করেছে আল্লাহ তাদের সাথে এর প্রতিশ্রুতি দিয়েছেন, আর এটা অতি মন্দ ঠাঁই। ইয়া আইয়ুহান নাস দুরিবা মাসালুন ফাস্তামিউ লাহ ইন্নাল্লাযীন তাদউন মিন দুনিল্লাহি লান ইখলুকু দুবাবা ওয়ালাউ ইজতামাউ লাহ। হে মানব জাতি, একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত বর্ণনা করা হচ্ছে, অতএব তোমরা তা মনোযোগ দিয়ে শোনো। নিশ্চয় তোমরা আল্লাহকে ছেড়ে যাদের ডাকছ তারা কখনো একটি মাসিও সৃষ্টি করতে পারবে না, যদিও তারা সবাই এ উদ্দেশ্যে একত্রিত হয়। আর মাসি যদি তাদের কাছ থেকে কোনো কিছু ছিনিয়ে নিয়ে যায়, তারা তাও এর কাছ থেকে ছাড়িয়ে আনতে পারবে না। যে কল্যাণ চায় এবং যার কাছে কল্যাণ চাওয়া হয়, তারা উভয়ে কতই অসহায়। যেভাবে আল্লাহর কদর করা উচিত ছিল সেভাবে তারা তাঁর কদর করেনি। নিশ্চয়ই আল্লাহ অতি ক্ষমতাবান, মহাপরাক্রমশালী। আল্লাহ ইয়াসতাফি মিনাল মালাইকাতি রাসূলান ওয়া মিনান নাস ইন্নাল্লাহা সামিউন বাসীর। আল্লাহ ফেরেশতাদের মাঝ থেকে এবং মানুষের মাঝ থেকেও তাঁর রসুলদের মনোনীত করে থাকেন। নিশ্চয় আল্লাহ সর্বশ্রোতা, সর্বদ্রষ্টা। ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়াইলাল্লাহি তুরজাউল উমুর। তাদের সামনে যা আছে এবং তাদের পেছনে যা আছে তা তিনি জানেন, আর আল্লাহর দিকেই সব বিষয় ফিরিয়ে নেওয়া হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়রা লা'আল্লাকুম তুফলিহুন। হে যারা ঈমান এনেছো, তোমরা রুকু করো, সিজদা করো, তোমাদের প্রভু প্রতিপালকের ইবাদত করো এবং ভালো কাজ করো যেন তোমরা সফল হতে পারো। ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি ওয়াজতাবাকুম ওয়ামা জাআলা আলাইকুম ফিদ্দীন মিন হারাজ মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিনা মিন ক্বাবলু ওয়া ফি হাযা লিয়াকুনার রাসূলু শাহীদান আলাইকুম ওয়া তাকুনু। আর তোমরা আল্লাহর পথে জিহাদ করো যেভাবে তাঁর জন্য জিহাদ করা উচিত,
তিনিই তোমাদের মনোনীত করেছেন এবং ধর্মের ক্ষেত্রে তিনি তোমাদের উপর কোনো কঠোরতা চাপিয়ে দেননি। এটাই ছিল তোমাদের পিতা ইব্রাহিমের ধর্মাদর্শ। এর পূর্ব এবং এ কোরআনেও তিনি তোমাদের নাম রেখেছেন মুসলমান, যেন এ রসুল তোমাদের সবার উপর তত্ত্বাবধায়ক হয়ে যায়। وَتَكُونُوا شُهَدَاءَ عَلَى النَّاسِ فَأَقِيمُوا الصَّلَاةَ وَآتُوا الزَّكَاةَ وَاعْتَصِمُوا بِاللَّهِ هُوَ مَوْلَاكُمْ فَنِعْمَ الْمَوْلَى وَنِعْمَ النَّصِيرُ। এবং যেন তোমরা গোটা মানব জাতির উপর তত্ত্বাবধায়ক হয়ে যাও। অতএব তোমরা নামাজ কায়েম করো, যাকাত দাও এবং আল্লাহকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরো। তিনিই তোমাদের প্রভু, অতএব তিনি কতই উত্তম প্রভু এবং কতই উত্তম সাহায্যকারী।